জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আজা ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে বল কি বলবি কি বলবি জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুল লা মউতা ফিহা এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো আজকের পর আর কোনো মরণ নাই জান্নাতীদেরকে আল্লাহ বলবে ইয়া আহলাল জান্নাত খুলু লা মউতা ফিহা এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর মরণ নাই আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন সারিউ ইলা মাউফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাত জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো বেশি পরিমাণ করো জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে আনন্দ উল্লাস করবে প্রচুর পরিমাণ আনন্দ ভরপুর আনন্দ করবে হঠাৎ জান্নাতীরা একদিন হঠাৎ জান্নাতীরা কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে তোমাদেরকে সালাম জান্নাতিরা চারোদিকে তাকা দেখে কাউকে দেখা যায় না গায়ে থেকে একটা আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আসি না আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতিদেরকে আল্লাহ প্রশ্ন করবেন হাল তুম্মা তুমা ওয়াদা রব্বু হাক্ক আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই না মত দিলাম তোমরা পাইছো কি না জান্নাতিদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল বলবে না মা ওয়াদা না রব্বু না হাক্ক আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি আরেক দল হবে কেরামের দল আমরা পাই নাই আল্লাহু আকবার আল্লাহ বলবে একদল বলে পাইছি তোমরা বলো পাও ওলা ওলামারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীর হাদিস শুনলাম আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন হে সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবারা জবাব দিলেন লা ইয়া আল্লাহ পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না আল্লাহর নবী বললেন লা তুযাবুনা ফি রুইয়াতিহি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদরি যেমনি ভাবে পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় না জান্নাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না কারে দেখব আল্লাহ দেখতে চাই না সবাই ঠিক ওলামারা বলবে আল্লাহ আপনারে দেখি না এখন আপনারে দেখতে চাই আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে সহ্য করার ক্ষমতা থাকবে না এবার আল্লাহ বলবেন বুঝছি তোমরা সহ্য করতে পারবে না সহ্য যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম সব জান্নাতিরা ওই মাহফিলে যাইবা আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ কর দাওয়াত দেওয়ার পর জান্নাতিরা আল্লা আল্লাহ মাহফিল্লা কোথায় হবে আল্লাহ বললেন এটা মাঠ আছে মাজিদ নামক মাঠ সুরায় কফের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম ওখানে তোমরা যাইবা সবাই যাইবা জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা আপনারা যেমন তাফসিরের মাফিল আসার প্রস্তুতি থাকে একটা তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে নাকি প্রথম দিন বানাইছে না আরো আগে বানাইছে মাফিক কালকেই বানানো হইছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে

সব জান্নাতিদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ প্যান্ডেল বানানো শেষ স্টেজ বানানো শেষ এবার জান্নাতিরা যাওয়ার পালা জান্নাতিরা যখন রওনা করবে রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই জিবরিল আমিন একটা প্লেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন কোনো বর্ণনা একটা মানচিত্র নিয়ে হাবিব প্রশ্ন করলেন মা হাজা ফিয়া দিকা তোমার হাতে এটা কি জিব্রাইল বললেন নিয়া রসুল আল্লাহ একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম আল্লাহর নবী প্রশ্ন করলেন কিসের মানচিত্র জিব্রাইল বললেন আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন মাঠটার নাম মাজিদ নামক ময়দান ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম আল্লাহর নবী বলেন কেন আল্লাহ জিবরাইল জবাব দেইয়া রসুল আল্লাহ ছয় শত ডানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন পুরা দুনিয়াটা আমি আসমানে উঠে আসার দিতে পারি এত শক্তি আল্লাহ দান করছেন আল্লাহর কাছে শেষদায় পড়ে রইলাম আল্লাহ তুমি আমাকে আমার শয় ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ কয় জান্নাত ঘুরো আট জান্নাত ঘুরলাম সাত নাম ঘুরলাম সব ঘুরলাম ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ছয় ডানার পরীক্ষা করতে চাই এবার আল্লাহ বললেন জিব্রিল যাও যাও মাজিদ নামক একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে যাও মাঠটা দেখে আসবা মাঠটা কেমন জিব্রিল বলেন আমি মাঠের মধ্যে গেলাম যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায় দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায় তিন নাম্বার ডানা ছাড়লাম চার নাম্বার ডানা ছাড়লাম করতে করতে একশত ডানা আমি ছেড়ে দিলাম একশো ডানা ছেড়ে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম আবার একশো ডানা ছাড়লাম এইভাবে করতে করতে আমি আমার ছয় শত ডানা দিয়ে উড়া আরম্ভ করলাম জেই মাত্র আমার 600 ডানার শক্তি শেষ হয়ে যায় আল্লাহর দরবারে আমি সিজদায় পড়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ তাইতু আখিরতু সাজিদা আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেলাম তাই তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম আল্লাহ বলেন জিব্রাইল মাথা উঠাও জিব্রাইল মাথা উঠায় আর বললেন আল্লাহ আমি ছয় শত ডানা দিয়ে এই মাঠটা প্রদর্শন করলাম মাবুদ আমার জানতে মন চায় কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম আল্লাহ জিব্রিলকে বলে জিব্রাহিল ওই মাঠের ওই মাঠের ওই মাঠের একটা কোনা একটা কোনা একটা কোনা ঘুরে শেষ করতে পারলাম এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে তৈরি মঞ্চ তৈরি স্টেজ তৈরি সব জান্নাতীরা মাহফিলে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ আমারে আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করেন সিংহাসনের মধ্যে বসার পর সব জান্নাতীরা স্টেজের দিকে তাকায় তাকায় দেখে স্টেজে নবী সব নবীরা স্টেজে বসা কটা চেয়ার চেয়ারের দিকে তাকায় দেখে চেয়ার তিনটা খালি কি ব্যাপার চেয়ার খালি কেন চেয়ার খালি দেইখা জান্নাতিরা মনে মনে একজন আরেকজনকে বলতে লাগলো চেয়ার খালি কেন হঠাৎ ঘোষণা করা হবে এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে সুবাহান আল্লাহ সব তাকায় আছে বিশেষ অতিথির চেয়ারের দিকে হঠাৎ তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে দাউদ্ পায় কম্বর বসে যায় সব জান্নাতিরা দাউদ নবীর দিকে তাকা চিন্তা করবে কি বড় মর যাদার পয়গম্বর দাউদ পয়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন এবার জান্নাতিরা চিন্তা করতে থাকবে প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবেন তার আসন গ্রহণ করবে জান্নাতিরা তাকায় দেখবে প্রধান অতিথির আসনে আইসা আমার আপনার সকলের প্রাণের স্পন্দন আল্লাহর দোস্ত আখিরি জামান আর সে প্রধান অতিথি হয়ে যায় আল্লাহর নবীর দিয়ে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে আহারে এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তায়েফের ময়দানে রক্ত ঝড়াইছে উহুদের ময়দানে দান দান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারাওয়ালা এমন একটা চরিত্র মাধুর্য এমন একটা রুরানি চেহারাওয়ালা মানুষের চরিত্র নিয়ে বুঝি বাংলার গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা বইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয় আমি আজ স্পষ্ট ভাষায় ওলামায়ে কেরামের সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই আমরা মুসলমান মুসলমান হিসাবে আওয়ামী লীগ পরিচয় এটা যার যার ব্যক্তিগত পরিচয় আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোনো আঘাত যদি কেউ করতে চায় জীবন দিয়ে হলেও সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম নবীর কোন দুশ্মনরে ছাড় দেওয়া যাবে না বলেন যাবে এই ব্যাপারে মুসলমান এমপি মন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব এক নবী দুশমনদেরকে কোনো ছাড় নাই আমরা কি কখনো আন্দোলন করি বলেন কিছুদিন পর পর খোসা মারে খোসা মারে ওলামায় কারাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায় এরকম এ আমাদের শেখ সাল্লাম আজিল রহমতুল্লাহ রহমতুল্লাহ যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোঁচাটা দেওয়া যায় ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কবি সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র তার মানে আমরা সবাই ওনার ছাত্র হয়তো উনি আমাদের সরাসরি উস্তাদ না হয় দাদা উস্তাদ এইভাবেই তো আমাদের উস্তাদ সেইগুলো আদি সাল্লামা আজিউলক রহমতুল্লাহ আমারও বড় সৌভাগ্য হয় নাই কারণ হুজুর ততদিন বুখারি পড়ানো শেষ আমরা দুই হাজার দশ এগারোতে ভারে গেছি তো সেইগুলো আদি সাল্লামা আজিজুল্ল রহমতুল্লাহ আলাই ওনাকে যমুনা টেলিভিশন কি বললো জঙ্গি আখ্যায়িত দিতে চাইলো এটা করতে পারলে সব মুসলমান ওলামায়ামকে জঙ্গি বানানো যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জঙ্গি না জঙ্গিবাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যে কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা পাওয়া যায় আসেন প্রধান অতিথিকে বুঝলে মোহাম্মদ তো সবাই অপেক্ষায় আছে সভাপতির আসনটা কে জানি গ্রহণ করে সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আছে এক দৃষ্টিতে সভাপতির আসনের দিকে তাকায় তাকায় আছে হঠাৎ দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে সভাপতির আসনের দিকে তাকায় দেখে সভাপতির আসনে অন্য কেউ নয় আমার আপনার নবী বলে সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যা সব জান্নাতিরা আল্লাহর দিকে এক দৃষ্টিতে চল্লিশ বছর তাকায় থাকবে আল্লাহ চল্লিশ বছর পর বলবে নজর নামাও হালবিম মাজিদ আর কোনো নিয়ামত তোমরা চাও জান্নাতিরা বলবে আল্লাহ আর কোনো নেয়ামত আছে কিনা আল্লাহ জবাব দিবে দেখো শুরুই হয় না দুনিয়ার মধ্যে মাহফিলে তোমরা গজল গাইতা আমার মাফিলেও গজল হবে মিকাইলকে বলবে মিকাইল তুমি হাম পাঠ কর মিকাইল আল্লাহর শানে হাম পাঠ করা আরম্ভ করবে তাকায় দেখবে জান্নাতীরা খালি মুখে বসা আল্লাহ বলবে খারাপ দেখা যায় প্রত্যেকের হাতে গ্লাস ধরা দাও শরাবান তহুর দাও আমার জান্নাতীরা শরাবান তহুরা পান করবে তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে এটা আমরা পাবো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ এটা তারা পাবে না যারা থার্টি ফার্স্ট নাইট কয়েকদিন পর এই থার্টি ফার্স্ট নাইটে যারা মদ খেয়ে মাথালভাবে সারা হাত আরাত কাটাবে তাদের জন্য এই নেয়ামত নাই তাদের জন্য এই নেয়ামত থার্টি ফার্স্ট নাইট বুঝেননি আসতেছে কিছুদিন পরে এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে এত পরিমাণ এত পরিমাণ মদ বিক্রি হবে এত পরিমাণ মদ বিক্রি হবে এইগুলারে আবার কিভাবে যে কোন দিকে যে যাইতে আছে দেশ আল্লাহ জানে আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত উল্টা ওনার জন্য নর্তুকে এনে নাচিয়ে ওনার প্রতি শ্রদ্ধা করা হয় নাই ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই এটা একজন স্থপতির প্রতি সম্মান দেখানো হয় নাই ওনার জন্য দোয়ার আয়োজন হবে ওলামা একরাম দোয়া করবে নর্তকীদের নাচের জন্য এই দেশের মুসলমানরা অলি আউলিয়ারা এই দেশের মধ্যে আসে নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ এই জায়গায় ইসলামী সংস্কৃতি চলবে অন্য কোনো সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না এটা হলো মুসলমানের দেশ সভাপতি কে আল্লাহ বলবে আর কিছু চাও সারাবান পান পর্ব শেষ আর কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আর আসে আল্লাহ কয় শুরুই তো হয় নাই দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কোরআন তেলাওয়াত করতা আমার মাহফিলে কোরআন তেলাওয়াত হবে দাউদ নবীর দিকে তাকায় বলবে দাউদ পয়গম্বর কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম যাবুর কিতাব দিলাম এই কণ্ঠের মাধ্যমে আপনি যাবর কিতাব তেলাওয়াত কর দেন আকাশের পাখিগুলা আইসা আপনার পাশে বসে যাইত নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো দা শোনায় মুগ্ধ করে দেন দা নবী তেলাওয়াত করবে বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া কুয়া আলাকুল্লি সেই ইনকাদির দা নবী সূরা মুল তেলাওয়াত করবে দা নবী দুই চল্লিশ বছর উপভোগ করবে আল্লাহ বলবেন আর কি চাও জান্নাতিরা বলবে আল্লাহ আরো কিছু আছে কিনা আল্লাহ কয় শুরুই তো হয় নাই প্রধান অতিথির দিকে তাকায় বলে হাবি আলাইকাল আমি আপনাকে কোরআন দিলাম ও হামলাক আলী হাজা এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করলেন মাইর খাইলেন হাবিব আপনি যখন কোরআন তেল করতেন নামে যারা আছে এখন আবুজাহেল উদ্বাসাহিবা তারা পর্যন্ত আপনার কোরআন রাতের অন্ধকারে সুন্দর হাবিব এত সুন্দর একটা কণ্ঠ দান করলাম এই কণ্ঠের মাধ্যমে আজতে কোরআন শোনা জান্নাতীদেরকে মুগ্ধ করে দেন আল্লাহর নবী তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল হাকিম। হাকিব সুরাইয়াসিন আমাদের নবী তেলাওয়াত করবে জান্নাতীরা পাঁচ শত বছর পর্যন্ত উপভোগ করবে এবার আল্লাহ বলবে আর কি নিয়ামত চাও চা জান্নাতিরা বলবে আল্লাহর আছে কিনা আল্লাহ কয় শুরুই তো হয় নাই এবার আল্লাহ বলবেন ইন্না আরদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান কুরআন আমি আসমান জমিন পাহাড় পর্বতের সামনে রাখলাম কেউ গ্রহণ করতে চায় নাই মানুষ তোমরা গ্রহণ করলা কুরআন যখন তোমরা তেলাওয়াত করতা তোমাদের দুনিয়ার তেলাওয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যাইতা কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত যতই শুনবেন শুনতেই থাকবেন আমার আমাদের দেশের একাধিক গর্ব সন্তান তাদের তেলোয়াত শুধু শুনতেই মন চায় আল্লাহ বলবেন দাউদের তেলোয়াত শুনলা নবীর তেলোয়াত শুনলা আমি আল্লাহ নিজে এখন তোমাদের সামনে কোরআন পাঠ করব আল্লাহ তেলোয়াত করবেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ সুরায় রহমান তেলোয়াত করবে সুবাহান আল্লাহ দাউদের তেলোয়াতে পঞ্চাশ আল্লাহ যখন তেলোয়াত করবে জান্নাতিদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে এই তেলোয়াত এবং জান্নাতে এই নিয়ামক কারা কারা আমরা উপভোগ করতে চাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ